আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো, আপনারা দেখতেছেন এটা একটা কম্পোস্ট সার। তো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই কম্পোস্টকে লিকুইড কম্পোস্টে পরিণত করব। তো এই জন্য আমি এটার নাম দিয়েছি কুইক কম্পোস্ট লিকুইড সার বা কম্পোস্ট লিকুইড সার। আমি এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম, আশা করি আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, আপনারা ওই ভিডিও দেখেছেন। সেগুলো কুইক কম্পোস্ট সার কীভাবে তৈরি করব, কুইক কম্পোস্ট সার এই জন্য এটা খুব অল্প সময়ের মধ্যে এই সারটা তৈরি করা যায়, এই জন্য এটাকে নাম দিই আসলে কুইক কম্পোস্ট। তো আজকে এই জন্য আমি এটারও নাম দিয়েছি, এটা অনেকে কম্পোস্ট লিকুইডও বলে বা কুইক কম্পোস্ট লিকুইড সারও বলে থাকে। তো আজকে এটা আমি ব্যবহার করব। এটা আমরা এই যে উপাদান দেখতেছেন এটা আসলে কম্পোস্ট সার। এই কম্পোস্ট সারটা আপনারা বিভিন্ন ভালো ভালো একটু সার দোকানে গেলে পাবেন, আমাদের আশপাশে যে সারের দোকানগুলো আছে এইসব দোকানে গেলে এই কম্পোস্টারটা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি এটা কীভাবে তৈরি করব। এটা তৈরি করার জন্য আমি এই যে আমার এই হাতে এই যে এক কাপ, এই যে স্যুপ, এটা স্যুপের বাড়ি, এই বাড়ির এক বাড়ি নিলাম কম্পোস্টার। এই এক বাড়ির সাথে আমি পাঁচ বাটি পানি ইউজ করব। দেখেন আমি সাদাটা বল নিলাম, এখানে আমি এগুলো ঢেলে নিলাম। এখন আমি এখানে পাঁচ বাটি পানি ইউজ করব। আমি এখানে একবার সম পরিমাণ পাঁচ বাটি ইউজ করব, দিলাম এক দুই তিন চার, এই হলো পাঁচ। আমার পানি মিশানোর কাজ শেষ। বন্ধুরা আমার পানি দেওয়ার কাজ শেষ, এখন আমি এটা একটু এভাবে নেড়ে ছেড়ে এগুলো একটু যে কম্পোস্ট সারটা এখানে দিয়েছি সেটা ভালোভাবে পানির সাথে একটু মিক্স করব। আমরা এখানে এক দেড় মিনিট পর্যন্ত নাড়তে থাকবো যাতে এটা পানির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখেন আমি তো এখানে অল্প একটু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আপনাদের যদি গ্যাসের পরিমাণ বেশি হয় আপনারা এই অনুপাতে এটা আরও বেশি করে তৈরি করবেন, এটা একটু ভালোভাবে নাড়বেন যাতে এটা পানির সাথে মিশে যায়। তো এটা এখন কতক্ষণ আসলে রাখতে হবে, 24 ঘন্টা? আজকে এখন সম্ভবত 10টা থেকে 10:30 বাজতেছে, কালকে 10টা 10:30টার মধ্যে এটা ব্যবহার উপযোগী হবে। তো আমরা এভাবে আসলে দেখেন নাড়ার পরে এগুলো একদম কালো হয়ে গেছে, এটা ভালোভাবে নাড়তে হবে, কারণ নাড়া ছাড়া না করলে এটা পানির সাথে মিশবে না এবং এখান থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলো পানির সাথে বাইর হবে না এবং পানির সাথে মিশবে না, এই জন্য এটা ভালোভাবে একটু নাড়তে হবে। প্রয়োজনে 1-2 মিনিট আমরা ভালোভাবে নাড়বো। তো এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব, কালকে 24 ঘন্টা পর্যন্ত ডেকে রেখে দিব। মোটামুটি নাড়া আসে, আর নাড়া লাগবে না আশা করি, আপনারা একটু বেশি করে নাড়বেন, 1-2 মিনিট নাড়বেন ভালো করে। বন্ধুরা এই পর্যায়ে সেটাকে এভাবে ডেকে রেখে দিতে হবে। আমি আপনারা আরও যে কোনো জিনিস ডেকে দিতে পারেন, আমার হাতের কাছে এটাই পাইছি বল্ট, আমি বল্টাই ডেকে দিলাম। এভাবে কালকে পর্যন্ত আছে 10টা, তো কালকে 10টা পর্যন্ত এভাবে রেখে দেবো, মানে 24 ঘন্টা একদিন। তো কালকে একদিন পরে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো। বন্ধুরা আজকে এই যে কম্পোস্ট লিকুইড কম্পোস্ট ফার্টিলাইজার যেটা আমি কালকে দেখেছিলাম, এটা আজকে 24 ঘন্টা হওয়া হলো। দেখুন আমরা 24 ঘন্টার পরে এটার কী অবস্থা এখন দেখবো আমরা।
দেখুন মোটামুটি এটা এখন রেডি। এটা ব্যবহার করার জন্য এটা এখন প্রস্তুত। আমরা এখন এটা কীভাবে ব্যবহার করবো সেটাই দেখব। কালকে দেখিয়েছি, মানে 24 ঘন্টা আগে দেখিয়েছি এটা কীভাবে প্রস্তুত করব, আর আজকে দেখাবো এটা কীভাবে অ্যাপ্লাই করব। এটা দুইভাবে অ্যাপ্লাই করবো আমরা। আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি, কালকে অনেকক্ষণ নাড়লাম, আজকেও একটু নাড়তেছি। আমরা এখন দুইভাবে এটা অ্যাপ্লাই করব, সেটাই দেখাবো কীভাবে অ্যাপ্লাই করব। আমি একটু নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে এগুলো একটু মিশে যায়। আমি এখন এই ছাকনি দিই কিছু সেঁকে নেব, কারণ এখানে যে আমি এগুলো কিছু পাউডার ভিজিয়েছিলাম, আমি তো স্প্রে করব কিছু, তা নাহলে সবগুলো আমার স্প্রের মধ্যে আটকে থাকবে। সেই জন্য কিছু আমি সেঁকে নিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু আমরা ফেলবো না, এগুলোও কিন্তু গাছে ব্যবহার করা যাবে। এগুলো কীভাবে ব্যবহার করবো আমরা পরে দেখব। বন্ধুরা, আমি যেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, যে সেগুলো আমার আমি যে গাছের মধ্যে স্প্রে দিই, ওই স্প্রের মধ্যে এগুলো আমি ভরে নিছি। এখন আমি আপনাদের বাগানে, এই যারা ছাদের বাগানে আছে, বাগানে ছোটো ছোটো এই ধরনের ফুলের টপ, ছোটো ছোটো এই ধরনের টপের মধ্যে গাছ, এসব গাছগুলোর মধ্যে আমি স্প্রে করে দেব। ছোটো ছোটো গাছগুলা পুরোপুরি ভিজিয়ে দিচ্ছি, দেখেন। এরপরে আমার এখানে মরিচ গাছ, আমি মরিচ গাছের মধ্যেও স্প্রে করে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের বাগানে ছোটো ছোটো যেসব গাছগুলো আছে, মরিচ গাছ, বিভিন্ন ধরনের গোলাপ ফুল, বিশেষ করে গোলাপ ফুল, ফুলের ফুলের বেশিরভাগ ফুলের যে গাছগুলো আছে এগুলোর মধ্যে আপনারা এই স্প্রেটা ব্যবহার করতে পারেন। এই যে মনে করেন বিভিন্ন আমার এখানে টমেটো আছে, টমেটো গাছের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি। টমেটো সিজন শেষ, সেই জন্য টমেটো গাছের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। কারণ এটা হলো রাসায়নিক সার থেকে এই লিকুইড সার অনেক ভালো, এটা আপনার গাছের কোনো ক্ষতি করবে না এবং ফলেরও কোনো ক্ষতি করবে না। তারপর মনে করেন এতে বেগুন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো গেলো একটা পদ্ধতি। বন্ধুরা, এই যে দেখতেছেন এটা ব্ল্যাকবেরি গাছ, দেখেন কী পরিমাণে ব্ল্যাকবেরি ধরে আছে, এটা না দেখলেই বোঝা যাবে না। আমি এখন এই ব্ল্যাকবেরি গাছে সরাসরি এটা অ্যাপ্লাই করব, এটা সরাসরি লেয়ারে ছেড়ে আবার এটা সরাসরি সরাসরি এই গাছে দিয়ে দিব। এভাবে আপনারাও আপনাদের যে কোনো গাছে
এটা ব্যবহার করতে পারবেন। এটা দেখতেছেন একটা সিডলেস পেয়ারা, আমি এই পেয়ারা গাছেও একটু ব্যবহার করে দিয়ে দিব। আশা করি খুব ভালো কাজ দিবে এটা। তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত, এ ধরনের নতুন নতুন কিছু বিষয় আপনাদের সাথে নিয়ে হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে।